বাদ্রদাননি নই খালার আর বোলবং ফর্বনি জেপ্টা সারাম রাখি খানাইজং লব্বা লাখিনানে তামুলপুর জেলানি ভারত ভুটান সীমানি সে নং পাহাড়পুর সটি আশ্রম শিব মন্দিরাও সিবিয়ারিপুরা পূজা হলেন। ইং জিগুজৌ বাজিগু মাইথায় লেব্রা দৈমা সেরনি সে নং পাহাড়পুর টিলালা হাজাও পাহাড়পুর সতী আশ্রম শিব মন্দিরা গাইসন যাদম আর দা 65 বছরও আগান হবেন। বে মন্দিরও গিবিয়ে পদতগুরু মুংনি সাসে সাধুয়া থানজেন্দ আর মন্দির সাফ সিকন লাখিনানে ফুজিবদম। গবাং শিব ভক্ত সিবিয়ারিপুরা লব লব বাগ লাফয়ম নাথায় আন্দোলন আর ফায়ারিং রেঞ্জনি উৎকারও বে মন্দিরা গগলিসনা থাদম। গজন আর শান্তি থাসারিয়া ফৈফিনায় শিবরাত্রি আর সাবন দাননি রাখি খানাই সানাও গবাং জায়গানিফ্রাই বোলবম সিবিয়ারিপুরা ফৈনানে লব লব বাগ লাফয়ে লগেসে জারিমিনারি থাউনি রামায়ণ মহাভারতনি সুগ্রীব জাম্বুবান মনহা ঠাকুমা ফৈনাই সুরুংবু দং হনা গবাং শিব ভক্ত বোলবম সিবিয়ারিপুরা বে জায়গাকুনে থাংনানি নাই হয়ে আর সুরুংনিফ্রাই দৈ লাবোনানে বে মন্দিরাও লুফয়ে। থাংনাই 2022 মাইথায় 27 নং নাগরিজুলি বিয়াবনি ইএম ধর্মনারায়ণ দাসা বাগো লানানে মন্দিরনি মুঙাও গাউনি বিয়াবনিফ্রাই 10,00,000 রাং অনসুংথাইজন মন্দিরনি গাখোলাংরা সিরিকো বানাইনা হনাইনি থাকাই পূজা কুংফুং আফাদনিফ্রাই ইএম ধর্মনারায়ণ দাসকো সাবাইকর বাউহরনাইজন লগেসে বর শাস্ত্রী হরদ। ধন্যবাদ জানাইছি প্রথমতে আপনার নিউজ চ্যানেল। হয় আজি সামরণি মানে আমি মা জোড়া আমি এই উৎসবটা পালন করছো, কিন্তু আজি দিনত রাখি পূর্ণিমার সংগতি রাখি আজি লাস্ট সোমবার হয়। আজি আমি সেই অনুপারে আমি রাইজ খবর দিছো, ভক্তবিলাক খবর দিছো, ভক্ত যথেষ্ট আইছে, আহি পেলে আমার সহযোগ করেছে, মানে মা জোড়া আজি শেষ হব আর কি। আহিলে আমার ওচরা ওচরিপরা প্রায় বেশি আহে, তেনেকাই নলবাৰী, ধমধমা, মছলপুর, নিখাসী, বরপেটা বা তামুলপুরটো আছে, আর এইফালে ওদালগুড়ি, ভৈরবকুণ্ড সেই সাইডেরপরা আহে, মানে সমাগম তো হয় আর মতো, নহলে আজির দিন মোটামুটি 6,000-7,000 আমার ভক্তবিলাক আহিব। হয় ধন্যবাদ জানাইছো এখেদক ধর্মনারায়ণ দাস ইএম এ, এখেদে আমাক মানে যোৱা বছর আমাক 10,00,000 টাকা দিখিনি আমি এটা স্কিম বনাইছিলো সিঁড়ি, সেই সিরিজটা আমি কমিটিয়ে লোক লাগে ধুনিয়াকে আমি বনাইছো, এখানে এখেতে বারে বারে আমি ধন্যবাদ জানাইছো এখেতের কারণে এইখানে সম্পূর্ণ হয়। আজি পবিত্র পূর্ণিমা, আজি পবিত্র পূর্ণিমা দিন আমি বিটিআর বাকি অসমবাসী তথা ভারতবাসী আমি তো শান্তি হোক আমার সেই আমার অনুষ্ঠানত আহি আমার সেইয়াতে আহি আমি যাতে শান্তি বিলাব পারো আমার সনাতনী ধর্মর ভক্তসকলক বা আমি অসমৰ ভক্তসকলক বা অসমৰ নাগৰিকসকলক আমি সেই আমি উৎসৱৰ দ্বাৰা আমি মানে শান্তি কামনা কৰিছোঁ, যাতে আমি গোটেই ভাৰতবৰ্ষৰ কাৰণে কাম কৰিব পাৰোঁ, অসমৰ কাৰণে কাম কৰিব পাৰোঁ, বিটিচিৰ কাৰণে কাম কৰিব পাৰোঁ, ভাল চিন্তা চৰ্চা কৰি আমি আগবঢ়াই লৈ যাব পাৰোঁ। যাতে এটা বুৰঞ্জী আছে তাতে, আজিৰ কথা নহয়, আমি জানাত আজি মোটামুটি স্বাধীনতাৰ আগৰ পৰা সেইটো মানে আমাৰ ইয়াৰ বাসিন্দাকেইটা জানে, মানে আগতে আমাৰ হনুমান ৰামভক্ত হনুমান এখেতে মানে তাতে এটা আগমন কৰিছিল, সেই আগমন কৰা ঠাইত মানে বহুত ডাঙৰ এটা সুৰুংগ আছে, পবিত্ৰ ঠাই বুলি আমি জানো, ইয়াৰ পৰা সেই পানীটো সেই জলটো সেই আনিখিনি আমি ইয়াতে জল মানে দি দিওঁ শিৱলিংগ। কিমান সময় স্থাপিত হৈছিল সেইটো মানে অনেকৰ মুখৰ পৰা অনেক, কিন্তু জানা মতে স্বাধীনতার আগতে আছিল, কিন্তু আমি এনে লিখিত হিসাবে আমার একো নাই, তথাপি আমি ইয়াতে লিখিত হিসাবে এটা লিখি থৈছো 1957 নাকি আমি 1959 হিসাবে আমি লিখি থৈছো, কিন্তু আমি আর জানিছো মানে বহুত আগতে আছিল বলে। এটো মন্দির কোন বাবা বাস করেছিল? হ্যাঁ বাবা করেছিল, বাবার নাম কি আছিল আমার? পদ্মরাম বাবা। এখেদে এখেদর পিছর আরো আমি খগেন বসুমতারী বলে কোয়া আমার পলাশগুড়ি হয় চেঁচাপানি এখেতেও বহিছিলে, তারপর এখেতে মানে পদ্ম বাবা যত ইয়াতে অন্তিম কিবা করেছে হতো ইয়াতে রাখিছে, তাতো আমি পূজা করো। আমার খগেন বাবা এখেতেও মানে ঢুকালে
এখানে ঢোকা মোটামুটি আজি ৬-৭ বছর মান হল।